বড়দিনে এক নৈসর্গিক দৃশ্য তৈরি হলো সান্দাকফুতে। শুরুতেই সেই ছবিটা আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন একেবারে বরফে ঢাকা শ্বেত শুভ্র সান্দাকফু। বড়দিনকে স্বাগত কলকাতার। কেকের সুবাস আর রঙিন আলোর সাজে উৎসবমুখর পার্ক স্ট্রিট। এই পার্ক স্ট্রিট এবার হয়ে গেল ওয়াকিং স্ট্রিট। যে পরিমাণে মানুষ সেখানে জমায়েত করেন, যে পরিমাণে এই পার্ক স্ট্রিটের আলোকসজ্জা দেখার জন্য ভিড় হয়, খুব স্বাভাবিকভাবেই সেখানে আর যান চলাচল করা সম্ভবপর হয় না। ফলে এখন থেকে পার্ক স্ট্রিট হয়ে যাচ্ছে ওয়াকিং স্ট্রিট। কথা বলবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে। অনির্বাণ, কথায় বলে বড়দিনের সন্ধে মানে কলকাতার সমস্ত রাস্তা গিয়ে মিশছে পার্ক স্ট্রিটে। একদমই তাই। দেখো, এই মুহূর্তে কিন্তু কলকাতাবাসী এবং শহরতলি থেকে যে সমস্ত মানুষেরা এসছে, তাদের ডেস্টিনেশন একটাই, সন্ধ্যের পার্ক স্ট্রিটে অন্তত একবার যাওয়া। এবং সেই কারণেই কিন্তু আমরা দেখেছি যে বিকেল 4টার পর থেকে কিন্তু ভিড় ক্রমাগত বাড়ছিল। এবং গতকালও আমরা সারাদিন পার্ক স্ট্রিটে ছিলাম, এই ভিড় কিন্তু চোখে পড়েনি। যে ভিড় কিন্তু আজকে বিকেল 4টে নাগাদ আটকে পড়েছে পার্ক স্ট্রিটের উপরে। স্বাভাবিকভাবেই যান চলাচল করতে কিন্তু করানোর জন্য কিন্তু কলকাতা ট্রাফিক পুলিশকে যথেষ্ট কাঠখড় পোড়াতে হচ্ছিল। এবং তারপরে কিন্তু লালবাজারের তরফে সিদ্ধান্ত হয় যে জওহরলাল নেহরু রোড থেকে মল্লিক বাজারের যে রাস্তাটা পার্ক স্ট্রিট বলে পরিচিত, সেই রাস্তাটি কিন্তু বন্ধ করে দেওয়া হবে। এবং সাধারণ মানুষ, যে বিপুল সংখ্যক সাধারণ মানুষ এই আলোকোজ্জ্বল পার্ক স্ট্রিটে আসছেন এবং তারা ক্যামেরা বন্দী করতে চাইছেন এখানকার ছবি, তাদেরকে একটা সুযোগ করে দেওয়া এই বড়দিনের উৎসব উপলক্ষে, যে তারা যাতে এই পার্ক স্ট্রিটের উপর দিয়েই হেঁটে চলে তাদের যে সমস্ত সুন্দর মুহূর্ত সেগুলো তারা ক্যামেরা বন্দী করতে পারেন। স্বাভাবিকভাবে এই মুহূর্তে কিন্তু জওহরলাল নেহরু রোড থেকে মল্লিক বাজারগামী যে রাস্তা, সেই রাস্তার একাংশ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেটা কিন্তু ওয়াকিং স্ট্রিট হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু একটা ব্যবস্থা নেওয়া হয়েছে যে যারা জওহরলাল নেহরু রোডের দিক থেকে ঢুকবেন অথবা মির্জা গালিব স্ট্রিটের দিক থেকে ঢুকবেন, তারা পার্ক স্ট্রিটের উপরে যখন এসে পড়বেন তারা কিন্তু কখনোই পিছন দিকে ফিরতে পারবেন না, তাদেরকে কিন্তু সামনের দিকে অর্থাৎ মল্লিক বাজারের দিকে এগোতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে অ্যালেন পার্কের পর থেকে যে সমস্ত রাস্তাগুলি রয়েছে সেই সমস্ত রাস্তা দিয়ে তারা বেরিয়ে যেতে পারবেন, কিন্তু কোনোভাবেই কাউকে কিন্তু এই রাস্তা থেকে ইউটার্ন করে তারা কিন্তু আর জওহরলাল নেহরু রোডের দিকে ফিরতে পারবেন না। স্বাভাবিকভাবেই কলকাতা পুলিশের তরফ থেকে ব্যাপক পুলিশি ব্যবস্থা করা হয়েছে নিরাপত্তার খাতিরে। আমরা জানি যে গতকালই প্রায় 3,000 পুলিশ ছিল, আজকে সেই সংখ্যাটা বেড়ে প্রায় 3,500। স্বাভাবিকভাবে এই ভিড়ের মধ্যে কিন্তু কলকাতা পুলিশের প্রচুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।